व्हाट्सअप गाइज अस्सलामु अलैकुम बैक टू स्टाफिल वर्ल्ड अनदर टू न्यू ब्लॉग्स। तो गाइज आज के चले एसेछि मालीबाग आबुल होटेलेर पाशे रानार बाइकेर शोरूमे और आपनादेर सुविधार्थे शोरूमेर फुल एड्रेस और फोन नम्बर आमि आमार भिडियोर स्क्रीन और डेस्क्रिप्शन बक्से दिए दिब। तो गाइज ऑन द स्क्रीन आपनारा देखते पाच्छेन एफिलिया एफएक्स एफआई 150 सीसी बाइकटी और ये बाइकटी किन्तु आपनारा बर्तमाने 25,000 टाका डिसकाउंटे पेये जाच्छेन। तो भिडियोटा ना देखे सुंदर देखते थाकुन ताहले जानते पारबेन ए बाइकटिर बर्तमान मूल्य कत, एर पाशापाशि ए बाइकटा आपनादेर जन्य केमन हबे एबं ए बाइकटिर फुल स्पेसिफिकेशन सम्पर्के, और आपनारा जारा एप्रिलिया एफएक्स 150 सीसी बाइकटा यूज करतेछेन केमन माइलेज पाच्छेन केमन इंजिन परफरमेंस पाच्छेन अवश्य अवश्य कमेंट्स करे जानाबेन। और एखन पर्यन्त जारा जारा आमार चैनलटा सबसक्राइब करेन नाई अवश्य अवश्य आमार चैनलटा सबसक्राइब करे पाशे थाका बेल बाटनटि বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স অন দা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলিয়া এফএক্স এফআই 150 সিসির বাইকটি, আর এই বাইকটিতে বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, আর আপনারা সকলেই এই এপ্রিলিয়া এফএক্স এফআই 150 সিসির বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 150 সিসির সব থেকে কম দামের একটি বাইক। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যাভারেজ পার লিটারে 45-50 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 110 কিলোমিটার প্লাস। তো প্রথমে যদি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। এই বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা মূলত এফআই যেটা ফুয়েল ইঞ্জেকশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। তো ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 149 সিসি, এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 10.46 বিএস @8000 আরপিএম, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 11.5 নিউটনমিটার @6500 আরপিএম। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 5-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন, আর এই বাইকটির স্পেশালি আপনারা ইঞ্জিন কার্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন। অন দ্য স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কার্ডটাও কিন্তু আপনারা এই এপ্রিলিয়া এফএক্স এফআই 150 সিসির বাইকটিতে পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাব একটা লুকস দেওয়া হয়েছে, আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব, যার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত আলো যাবে, স্বচ্ছ আলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটার আপনারা পেয়েছেন টোটালি এলইডি, এবং ইন্ডিকেটারের লুকসটা কিন্তু টোটালি ইউনিক একটা লুকস দেওয়া হয়েছে এই এপ্রিলিয়া এফএক্স 150 সিসির এফআই বাইকটিতে। এই সাইডেও কিন্তু আপনারা সেম ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন যেটা এলইডি। এরপর আপনারা যদি এই এপ্রিলিয়া এফএক্স 150 সিসির বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে দেখাই, তো বাইকটির ফ্রন্টে যে টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক মোটা একটা টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা দেওয়া হয়েছে 90x90 সাইজের 17 টিউবলেস টায়ার। স্পেশালি রিমটা আপনারা 17 সাইজের পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটারের, আর ক্যালিফারটাও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফক, মাডগার্ডের লুকসটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে এই বাইকটির। এরপর আপনাদের যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে। এপ্রিলিয়া লোগোটা কিন্তু আপনারা স্টিকার লোগোই পেয়ে যাবেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 18 লিটার তেল ধরে, তো 150 সিসির বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালো দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির হ্যান্ডেল বারটা আপনারা পেয়ে যাচ্ছেন 3-part হ্যান্ডেল বার, যেটা খুবই উন্নত মানের দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো একটা সাপোর্ট দেবে। মিটার আপনারা পেয়ে যাচ্ছেন ডিজি অ্যানালগ মিটার, সেক্ষেত্রে স্পিডোমিটার আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল, আর পিএম মিটার কিন্তু আপনারা অ্যানালগ পেয়ে যাচ্ছেন এই এপ্রিলিয়া 150 সিসির এফএক্স এফআই বাইকটিতে। এরপর আপনারা যদি এই বাইকটির সিট কভারের দিকে দেখাই, বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা বেশ লম্বা পেয়ে যাচ্ছেন, অনায়াসে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে, আর এই সিট কভারটাও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। আমরা স্ক্রিনে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্ট প্যাসেঞ্জার গ্রাভেল দেওয়া হয়েছে, যেটা কিন্তু লেডি পিলন ধরে সুন্দরভাবে বসতে পারে, পিলন ধরে সুন্দরভাবে বসতে পারে, যেটা ভালো একটা সেভ হবে। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির টায়ারের কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, রেয়ারে কিন্তু আপনারা অনেক মোটা একটা টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা দেওয়া হয়েছে মেবি 110/80 সেকশনের টিউবলেস টায়ার। সেই সঙ্গে সঙ্গে রিম পেয়ে যাচ্ছেন আপনারা 17 সাইজের অ্যালয় রিং, চাকার গ্রিপও কিন্তু আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি, রেয়ারে টেইল ল্যাম্পটাও আপনারা কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির রেয়ারে আপনারা ব্রেকিং পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটার ড্রাম ব্রেক, রেয়ারে আপনারা ডুয়েল শক অ্যাবজর্বার সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবেন।
এরপর আপনারা যদি এই বাইকটির মূল্যটা শেয়ার করি, এই বাইকটির রেগুলার প্রাইস হলো 1,60,000 টাকা। বর্তমানে আপনারা 25,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটির অফার মূল্য পড়বে 1,35,000 টাকা, মানে 125 সিসির থেকেও কম দামে কিন্তু আপনারা এই এপ্রিলিয়া FX-Fi 150 সিসির বাইকটা মাত্র 1,35,000 টাকায় পেয়ে যাচ্ছেন, যেটা অনেক অনেক কম দামে। তো যারা মূলত চাচ্ছেন যে 150 সিসির একটা কম বাজেটের মধ্যে সেরা বাইক নিতে, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। তো 150 সিসির বাইক হিসাবে কিন্তু আপনারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন কম বাজেটের মধ্যে মাত্র 1,35,000 টাকায়। তো এই ছিল এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, এর পাশাপাশি এই বাইকটির বর্তমান অফার মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই এপ্রিলিয়া FX-150 সিসির বাইকটা আপনাদের জন্য কেমন হবে, কিংবা এই বাইকটা আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মূল্য। অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইকের দামে কিন্তু 1,50,000 টাকা প্লাস, বাট এই FI এপ্রিলিয়া FX-150 সিসির বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমান অফার প্রাইসে মাত্র 1,35,000 টাকা, যেখানে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির থেকেও কম দামে আপনারা এই এপ্রিলিয়া FX-150 সিসির বাইকটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু হিউজ পরিমাণে একটা অফার। ডিসকাউন্টে এই বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র 1,35,000 টাকায়। তো প্রথম অপরচুনিটি হলো এই বাইকটা আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফ্রন্টে এবং রিয়ারের ব্রেকিং পারফরমেন্স। তো ফ্রন্টে কিন্তু আপনারা অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, রিয়ারেও কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ারই কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে, যার কারণে আপনারা সিটিতে হাইওয়েতে কমফোর্টলি এই বাইকটা রাইড করতে পারবেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো অন্যান্য ব্র্যান্ডের 125 সিসি কিংবা 150 সিসির কোনো বাইকে কিন্তু FI থাকে না, বাট এই বাইকটিতে কিন্তু আপনারা ইঞ্জিনে FI পেয়ে যাচ্ছেন, যেটা ফুয়েল ইঞ্জেকশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে মাইলেজটা অনেক ভালো পেয়ে যাবেন। তো ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4-স্ট্রোক 2 বাল্বের সিঙ্গেল সিলিন্ডার FI ইঞ্জিন, যেটা কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে। এছাড়াও আপনারা 5-স্পিড গিয়ারবক্স তো পেয়েই যাবেন। এরপর আপনারা যে বিষয়টা দেখতে পাবেন সেটা হলো এই বাইকটির লুকস। অল ওভার অন্যান্য ব্র্যান্ডের 150 সিসির বাইক থেকে কিন্তু এই লুকসটা মানে ভালো করেছে, দেখতেই পারছেন আপনারা। অলওভার অন্যান্য ব্র্যান্ডের 150 সিসির বাইকের লুকের দিকে যদি আপনি তাকান, সেই তুলনায় কিন্তু এই বাইকটির লুকসটাও দুর্দান্ত করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতাও কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছেন, মানে 18 লিটার 150 সিসির বাইক হিসাবে কিন্তু ইতিহাসের রেকর্ড। এই এপ্রিলিয়া FX-150 সিসির বাইকটিতে আপনারা ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক অনেক বেশি পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক লম্বা, অনায়াসে কিন্তু 2 থেকে 3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই ছিল। তো আপনারা অনায়াসে কিন্তু 2 জন কমফোর্টলি রাইড করতে পারবেন। তো মোটামুটি এইসব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন। আর যারা আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন কিংবা প্রাইভেট ফার্মে জম্প করেন, চাচ্ছেন যে 150 সিসির একটা কম বাজেটের মধ্যে বাইক নেবেন, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।